এতিয়া বাংলাদেশত ভয়ানক পরিস্থিতি। রাজপথলে উলাই আহিল হাজার হাজার জনতা। জীবিত জনতাই সৃষ্টি করেছে হিংসাত্মক পরিস্থিতির। সোমবারের এই দৃশ্য রাজধানী ঢাকার আকাশ লঙ্ঘি দাম বৃদ্ধির বাবে রাজপথলে উলাই আহিছে এই সকল লোক। শ্রীলঙ্কার পাছত আর্থিক সংকটের দিকে সুবুরিয়ার রাষ্ট্র বাংলাদেশ। দেশখনত পেট্রোল ডিজেলের দাম 51% বৃদ্ধি করাক লৈ প্রতিবাদ বাংলাদেশী জনতার। হঠাৎ শেখ হাসিনা সরকারে পেট্রোল ডিজেলের দাম 51% বৃদ্ধি করে, যার ফলত প্রতি লিটার ডিজেলত 34 টাকাক বৃদ্ধি হওয়ার লগতে প্রতি লিটার পেট্রোলত 44 টাকাক বৃদ্ধি হয়েছে। সোমবার দিনটুত বাংলাদেশত প্রতি লিটার পেট্রোলের দাম ভারতীয় টকার মূল্যত 108.64 টাকা। একদরে প্রতি লিটার ডিজেলের দাম ভারতীয় টকার মূল্যত 95.35 টাকা। ইন্ধনের দাম বৃদ্ধির ফলত যাত্রীর ভাড়া 30% বৃদ্ধি হয়েছে। উল্লেখযোগ্য যে নভেম্বরতো বাংলাদেশত 23% বৃদ্ধি হয়েছিল ইন্ধনের দাম। পুনের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জাঙুর খাই উঠিছে দেশখনের জনতা। কিন্তু জনতার বিক্ষোভের মাজতে দেওবারে বাংলাদেশত উপস্থিত হয় চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই। চীনের বিদেশ মন্ত্রী উপস্থিত হয়ে 4খনক চুক্তি স্বাক্ষর করেছে। চীনের সঙ্গে হওয়া চুক্তি কেখনের বিরোধিতা করেছে বাংলাদেশের জনসাধারণে। উল্লেখযোগ্য যে পূর্বরপরাই দক্ষিণ এশিয়ার দেশসমূহের উপর চীনে আধিপত্য বিস্তার করবলে চেষ্টা অব্যাহত রাখিছে। ইতিমধ্যে মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাত চীনে প্রভুত্ব বিস্তার করবলে সক্ষম হয়েছে। সমান্তরালক দশক দশক ধরে বাংলাদেশের আন্তঃগাঁথনি উন্নয়ন, আর্থিক সাহায্যকে ধরে বিভিন্ন ক্ষেত্র সহায় করে আহিছে চীনে। কিন্তু চীনের এনে আগ্রাসনে শ্রীলঙ্কাত যে বিপর্যয়ের ফলে ঠেলি দিলে, তার পাছতে বাংলাদেশের এই বিক্ষোভে আর এখন ছবি পোহরে আনিছে। শ্রীলঙ্কার সদৃশ পরিস্থিতি হব নাকি বাংলাদেশ? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রাশিয়া ইউক্রেনের মাজর যুদ্ধের বাবেই এনে পরিস্থিতির সৃষ্টি হওয়া বলে উল্লেখ করেছে, যদিও পতিয়ন নিয়াব পরা নাই দেশখনের জনসাধারণ। ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।